আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা এই অঙ্কটি সলভ করব। এখানে 4-11 বিন্দুতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x প্লাস 10y ইকুয়াল 15 বিন্দু বৃত্তের অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। আমরা প্রথমে একটি আমরা বৃত্ত নেব। আমরা এই একটি বৃত্ত নিলাম, এই বৃত্তের কেন্দ্রকে আমরা সি বললাম। এখানে পি বিন্দু দিলাম, পি বিন্দুটি আমাদের 4-11। এখানে আমরা স্পর্শক একটা নিলাম, পিটি আমাদের স্পর্শক। পিটি যদি স্পর্শক হয় সিপি হবে আমাদের অভিলম্ব। ইহা স্পর্শক অভিলম্ব, অভিলম্ব। আচ্ছা, এখন আমরা লিখতেছি প্রদত্ত বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x প্লাস 10y ইকুয়াল 15। এত বৃত্তকে, প্রদত্ত বৃত্ত এতকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল 0 বৃত্তের সাথে সাথে তুলনা করে পায়, তুলনা করে পায় টোয়াইস জি ইকুয়াল মাইনাস 3, টোয়াইস এফ ইকুয়াল 10, সি ইকুয়াল মাইনাস 15। সাচ দ্যাট জি ইকুয়াল মাইনাস 3/2, এফ ইকুয়াল 5, সাচ দ্যাট মাইনাস জি ইকুয়াল 3/2, মাইনাস এফ ইকুয়াল মাইনাস 5। অতএব কেন্দ্র সি অফ মাইনাস জি কমা মাইনাস এফ ইকুয়াল সি অফ 3/2 কমা মাইনাস 5 কেন্দ্র পাইলাম। আমরা কেন্দ্রটি পাইলাম। আমরা জানি অভিলম্বের সূত্র থেকেও, আমরা অভিলম্বের সূত্র প্রয়োগ করেও আমরা অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে পারি। এখানে কেন্দ্রটি যেহেতু আমরা পাইলাম 3/2, -5, এবং স্পর্শ বিন্দু 4-11 আছে, তাহলে আমরা দুটি বিন্দুর সংযোগ রেখা সমীকরণ থেকেও অভিলম্ব সমীকরণ আমরা নির্ণয় করতে পারি। অতএব পি অফ 4-11 বিন্দুতে প্রদত্ত বৃত্তের বৃত্তের সিপি অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ। তাহলে এত বিন্দুতে প্রদত্ত বৃত্তের সিপি অভিলম্বের সমীকরণ দুটি বিন্দুর সংযোগ রেখা থেকে আমরা নিতে পারি। এক্স মাইনাস 3/2 - 4 ইকুয়াল ওয়াই প্লাস 5/-5 + 11। আমরা দুটি বিন্দুর সংযোগ রাখার সমীকরণ থেকে নিচ্ছি। এখানে আমরা নিতে পারি 2x-3, এখানে নিতে পারি আমরা 3-8 ইকুয়াল, উপরেও আমরা লসাগু করলাম নিচেও লসাগু করে নিলাম, 3-8 ইকুয়াল আমরা লিখতেছি ওয়াই প্লাস 5/6 আমরা নিলাম। সাস্টেন্ট
2x minus 3 by minus 5 equal y plus 5 by 6 amra nilam such that 12x minus 18 equal minus 5y minus 25 such that 12x plus 5y minus 18 plus 25 equal 0 আমরা নিয়ে নিলাম অতএব 12x plus 5y plus আমরা এখানে নিচ্ছি 7 equal 0 আমাদের অ্যানসারটি সম্পন্ন হলো এই আমাদের অভিলম্বের আমাদের সমীকরণ আজকে এখানেই আল্লাহ